আজ আমরা এই ভিডিওতে 2021 সালের টাইম ম্যাগাজিনের কভার পেজে দেখানো বিভিন্ন সাইন ও সিম্বলস গুলো আপনাদের সামনে ডিকোড করে দেখাবো, যে এই সকল ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা এই সব হিডেন সাইন সিম্বলস ও গোপন মেসেজগুলোর মাধ্যমে তারা আমাদেরকে কি মেসেজ বা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আপনারা স্ক্রিনে টাইম ম্যাগাজিনের কভার পেজটি দেখতে পারছেন, যেখানে পুরো পৃথিবীর মানচিত্রটিকে দেখানো হয়েছে। আর এখানে সবচাইতে অদ্ভুত বিষয়টি হলো, এই সম্পূর্ণ মানচিত্রটিকে তৈরি করা হয়েছে ম্যাসের কাঠি দিয়ে। এর মাধ্যমে তারা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে পৃথিবী তার ক্রান্তিকালে এসে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন শুধুমাত্র একটি আগুনের ফুলকি লাগতে দেরি, যা লাগলেই পুরো পৃথিবী আগুনে পুড়ে একদম ছাই হয়ে যাবে। মানে এখন বর্তমানে পুরো পৃথিবী তার ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে, আর যে কোনো সময় হয়তো এর ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এই টাইম ম্যাগাজিনের যে অফিসিয়াল ভিডিও অ্যাডটি তৈরি করা হয়েছে, মানব ইতিহাসে এর চাইতে ভয়ানক ও ধ্বংসাত্মক বলে আর কিছু হতে পারে না। এখানে দেখানো হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটি দেশ যদি ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনকে যদি গুরুত্ব সহকারে না নেয় এবং পৃথিবীর এনভায়রনমেন্টকে যদি ঠিক না করে, তাহলে হয়তো সম্পূর্ণ পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। এখানে এই টাইম ম্যাগাজিনের মাধ্যমে এই সকল সিক্রেট সোসাইটির লোকেরা আমাদেরকে একটি গোপন মেসেজ বা বার্তা দিতে চায়, যে এই পৃথিবীকে তারা খুব শীঘ্রই ধ্বংস করে আবার পুনরায় রিসেট করে নিজেদের নিয়মে চালাবে, এবং সেখানে তাদের বিভিন্ন ল অ্যান্ড অর্ডারগুলোকে তারা পাবলিকলি ইম্পোজ করবে বা প্রতিষ্ঠা করবে। মানে পৃথিবীকে ধ্বংস তারাই করবে, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এর নাম দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ। মানে ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। টাইম ম্যাগাজিনের এই ভিডিও অ্যাডে সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হয়ে গেলেও একটি ক্ষুদ্র অংশ পুড়ে যাওয়া থেকে বেঁচে গেছে। আর এই ক্ষুদ্র অংশটি এমনি পুড়ে যাওয়া থেকে বেঁচে যায়নি, কারণ এরা হলো সেই সকল লোক যারা পৃথিবীকে পর্দার আড়াল থেকে গোপনে কন্ট্রোল করছে। এরাই হলো সেই সকল সিক্রেট সোসাইটির লোক যারা পৃথিবীকে রিসেট করে নিজেদের ইচ্ছে মতো চালাতে চায়। এই ক্ষুদ্র অংশ যেটি কিনা পুড়ে যাওয়া থেকে বেঁচে গেছে, এই ক্ষুদ্র অংশটিকে নিয়ে আমি একদম এই ভিডিওর শেষে আলোচনা করব। এই ভিডিও অ্যাডে সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে তারা সেখানে নতুন একটি ম্যাসের কাঠি বসিয়ে বলে যে আমরা সবকিছু আবার পুনরায় ঠিক করতে পারি। সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হওয়ার পরে সেখানে নতুন একটি কাঠি রাখার মাধ্যমে তারা সোজাসুজি ডিপপুলেশন মানে জনসংখ্যা হ্রাসের দিকে ইশারা করেছে। সম্পূর্ণ পৃথিবী পুড়ে ছাই হওয়া নিউক্লিয়ার ওয়ার মানে পারমাণবিক যুদ্ধের দিকে ইশারা করে, আর এই পারমাণবিক যুদ্ধ ডিপপুলেশনের দিকে ইশারা করে। আর এই ডিপপুলেশনের মাধ্যমেই এই সকল সিক্রেট সোসাইটির লোকেরা পুরো পৃথিবীকে রিসেট করে নিজেদের ইচ্ছে মতো চালাবে। আর এই পৃথিবীতে কতজন মানুষ থাকবে, যা তাদের জর্জিয়া গাইডস্টোনে লেখা আছে, ঠিক সেই পরিমাণ মানুষকে তারা পৃথিবীতে রাখবে। আর এই সংখ্যার ব্যাপারে জর্জিয়া গাইডস্টোনে যা লেখা আছে তা হলো, মেনটেন হিউম্যানিটি আন্ডার 500 মিলিয়ন ইন পারপাচুয়াল ব্যালেন্স উইথ নেচার, অর্থাৎ পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখার জন্য 50 কোটির বেশি মানুষ পৃথিবীতে রাখা যাবে না। আর এই ডিপপুলেশনের মাধ্যমে তারা পৃথিবীকে রিসেট করে নিজেদের ইচ্ছে মতো যেই পরিমাণ মানুষকে তারা পৃথিবীতে রাখতে চায়, ঠিক সেই পরিমাণ মানুষকে তারা পৃথিবীতে রাখতে পারবে। আর এই ম্যাগাজিনের মধ্যে এই সকল সিক্রেট সোসাইটির লোকেরা কিভাবে পৃথিবীতে ডিপপুলেশনকে স্টার্ট করতে হবে সেই ব্যাপারে দুটি হিডেন মেসেজ বা গোপন বার্তা দিয়েছে। এর প্রথম মেসেজটি তারা টাইম ম্যাগাজিনের হেডলাইনে দিয়েছে, যেখানে লেখা আছে, হাউ দ্য প্যান্ডামিক ক্যান লিড আস টু এ বেটার গ্রিনার ওয়ার্ল্ড, অর্থাৎ এই মহামারী কিভাবে আমাদেরকে একটি আরো ভালো সবুজ পৃথিবীর দিকে নিয়ে যাবে। আর বর্তমানে এই ভাইরাসের কারণে প্রত্যেকটি দেশে লকডাউন জারি করা হয়েছে, যার ফলে বাহিরে কেউ কোনো কাজকর্মের জন্য বের হতে পারেনি। মানুষের আনাগোনা কম হওয়ার ফলে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ ও সজীবতা আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। মানে মানুষ কম থাকলে পৃথিবীর সজীবতা বেড়ে যায়। মোট কথা, এই হেডলাইনের মাধ্যমে তারা ইনডাইরেক্টলি মানে পরোক্ষভাবে ডিপপুলেশনের দিকে ইশারা করেছে। আর তাদের গোপন প্ল্যান অনুসারে তারা এই মহামারী বা ভাইরাসের মাধ্যমে এই পৃথিবীতে ডিপপুলেশনকে স্টার্ট করতে চায়। আর দ্বিতীয় হিডেন মেসেজটি, যেটি কিনা আপনারা এই ম্যাগাজিনটির ভিডিও অ্যাডটিতে অলরেডি একবার দেখেছেন, যেখানে সম্পূর্ণ পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, আর সম্পূর্ণ
পৃথিবীকে এভাবে পুড়িয়ে ছাই করা সম্ভব শুধুমাত্র নিউক্লিয়ার ওয়ার মানে পারমাণবিক যুদ্ধের মাধ্যমে। মানে এখানে তারা ক্লাইমেট চেঞ্জের বাহানায় পরোক্ষভাবে ওয়ার্ল্ড ওয়ার থ্রির মাধ্যমে এই পৃথিবীর জনসংখ্যা কমানোর দিকে ইশারা করেছে। আর বর্তমানে আপনারা সম্পূর্ণ পৃথিবীতে কেমন যেন একটা যুদ্ধের মহল দেখতে পারছেন, যেখানে আমেরিকা রাশিয়ার সাথে, ইসরায়েল ফিলিস্তিনের সাথে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে আর সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এসব থেকে এটা বলা যেতেই পারে যে একটি বিশাল আকারের যুদ্ধ আমাদের অতি সন্নিকটে। আর প্রত্যেক ধর্মের কিতাবে এই যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে। ইসলাম ধর্মে এই যুদ্ধকে আল মালহামা তুল কুবরা মানে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বলা হয়েছে, যা সহিহ হাদিস মোতাবেক নিশ্চিত সহকারে ঘটবেই। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীতে বহু মানুষ মারা গিয়েছিল। এই যুদ্ধের কারণে সেই সময় খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে লাখো মানুষ মারা গিয়েছিল। আর এই সকল সিক্রেট সোসাইটির প্ল্যান হল একটি যুদ্ধের মাধ্যমে হলেও যেভাবেই হোক এই পৃথিবীতে ডিপপুলেশন মানে জনসংখ্যা হ্রাসকে শুরু করতেই হবে। মানে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তৃতীয় বিশ্বযুদ্ধকে ব্যবহার করা হবে পৃথিবীর জনসংখ্যাকে কমানোর জন্য। মানে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারা তারা সরাসরি ডিপপুলেশনের দিকে ইশারা করেছে। তো এই টাইম ম্যাগাজিনের মধ্যে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা ডিপপুলেশনের যেই দুটি গোপন মেসেজ লুকিয়ে রেখেছিল তার প্রথমটি হলো এর হেডলাইন, যেখানে প্যান্ডামিকের মাধ্যমে ডিপপুলেশনের দিকে ইশারা করা হয়েছে। আর দ্বিতীয়টি হলো এর ভিডিও অ্যাড, যেখানে সম্পূর্ণ পৃথিবীকে পুড়িয়ে ছাই করার মধ্য দিয়ে ওয়ার্ল্ড ওয়ার থ্রির মাধ্যমে ডিপপুলেশনের দিকে ইশারা করা হয়েছে। আর এই টাইম ম্যাগাজিনের একদম নিচে বাম পাশে একটি সেন্টেন্স লেখা আছে, আর তা হলো হাউ দ্য ক্লাইমেট ক্রাইসিস কানেক্ট আস অল, অর্থাৎ কিভাবে জলবায়ু সংকট আমাদের সকলকে সংযুক্ত করে। এই সেন্টেন্সটি বিল গেটসের কার্বন ইমিশন ইকুয়েশনের সাথে মিলে যায়, যা বিল গেটস টেড টকে এসে ক্লাইমেট চেঞ্জের উপর দিয়েছিল। তো এই ক্লাইমেট চেঞ্জের নাম করে বিল গেটস এই পৃথিবীর জনসংখ্যাকে কমানোর চেষ্টা করছে। তো বিল গেটস যেই কার্বন ইকুয়েশনটি তৈরি করেছিল তার মধ্যে প্রথম যেই জিনিসটি সিলেক্টেড ছিল সেটি হলো পি মানে পিপল অর্থাৎ মানুষ। তো বিল গেটসের মতে যে ইকুয়েশনটি সে তৈরি করেছে সেই ইকুয়েশন মোতাবেক একটি জিনিস যা আমাদেরকে একদম জিরো মানে শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। আর তখন বিল গেটসের পেছনে তার ইকুয়েশন বা সূত্রের মধ্য থেকে যেই জিনিসটি সিলেক্টেড ছিল সেটি হলো পি মানে পিপল। মানে একদম সোজা কথায় বললে বলা যায় যে বিল গেটস তার কার্বন ইকুয়েশনের মাধ্যমে সরাসরি ডিপপুলেশনের দিকে ইশারা করেছে। এই ম্যাগাজিনের এই সেন্টেন্সটির মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষকে দায়ী করা হয়েছে, এবং সেখানে লেখা আছে ক্লাইমেট ক্রাইসিস কানেক্ট আস অল মানে জলবায়ু সংকটের জন্য আমরাই দায়ী। তো এই ভিডিওটির শেষ পয়েন্টে আমি যেই বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো এই সম্পূর্ণ ম্যাপটি পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও যেই ক্ষুদ্র অংশটি পুড়ে যাওয়া থেকে বেঁচে গিয়েছিল এই ক্ষুদ্র অংশটি দ্বারা তারা আসলে আমাদেরকে কি বোঝাতে চেয়েছে। তো দেখেন সেই ক্ষুদ্র অংশটি এই সকল ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, আর তারা চায় সম্পূর্ণ পৃথিবীকে যুদ্ধ ও মহামারীর মাধ্যমে ধ্বংস করে আবার পুনরায় রিসেট করে নিজেদের ইচ্ছে মতো চালাতে চায়। তারা নিজেদেরকে সিলেক্টেড পিপল মনে করে এবং বাকি সবাইকে গোলাম বা অপ্রয়োজনীয় মনে করে, এবং তারা সবসময় পৃথিবীতে নিজেদের এজেন্ডাগুলোকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন প্ল্যান ও পরিকল্পনাগুলো তৈরি করে থাকে। তো দেখেন একটি প্ল্যান হলো এই সকল সিক্রেট সোসাইটি ও শয়তানের পূজারীদের, আরেকটি প্ল্যান হলো আল্লাহর। নিশ্চয়ই আল্লাহর প্ল্যানই সফল হবে, কারণ তিনিই তো সর্বোত্তম পরিকল্পনাকারী। এবং খুব শীঘ্রই এই সকল শয়তানের পূজারীরা ধ্বংস হয়ে যাবে, পৃথিবী আবার পুনরায় রিসেট হবে, এই কথাটি শতভাগ সত্য। কিন্তু এই রিসেট তাদের পরিকল্পনায় হবে না, হবে আল্লাহর পরিকল্পনায়। তো তাদের এই রহস্যময় টাইম ম্যাগাজিন সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।